মোটরবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই। বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার বেনা গ্রামের ঘটনা। হেলমেটবিহীন মোটরবাইক আরোহী অয়ন বিশ্বাস তার সহযোগী দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। সামনে থেকে আসা সাইকেল আরোহী হাফিজুল ইসলামের সজোরে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহী হাফিজুলের, বাড়ি আধারমণি। আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী অয়ন বিশ্বাস ও তার সহযোগীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার গভীর রাতে পেশায় ব্যবসায়ী অয়ন বিশ্বাস তার সহযোগীকে নিয়ে বাড়ি ফিরছিল কলিঙ্গ গ্রামে। সেই সময় উল্টোদিক থেকে আসা হাফিজুল ইসলাম সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয়। বাইক আরোহীর হেলমেট ছিল না, এত পথ নিরাপত্তা, সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার সত্ত্বেও মানুষ সচেতনতা পুরোপুরি কানে পৌঁছয় তা একেবারে দেখা গেল না। আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী তার সহযোগীকে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুব দ্রুত গতিতে মোটরবাইক চালানোর কারণে এই দুর্ঘটনা। ওই দিক থেকে আসছিল আর আমি এই দিক থেকে লাগে, কর্নার থেকে আমারও চাকা একটু হালকা পড়ে গিয়ে ওর লাগে, লাগার পরে তারপরে আমি নাকি অজ্ঞান হয়ে গেছিলাম, লাগার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। হসপিটালকে নিয়ে এসেছে, বাড়ির লোকে আসছে না? অজ্ঞান নাম বিশ্বাস।